আমরা জানি কবিতার নানা রূপ কবিতা নানাভাবে ধরা দিয়েছে আমাদের কাছে কবিতার এই যে বৈচিত্র্যময়তা এই বৈচিত্র্যময়তাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি এক হচ্ছে মন্ময় কবিতা বা গীতি কবিতা আর দুই হচ্ছে তন্ময় কবিতা বা বস্তুনিষ্ঠ কবিতা আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব এই আলোচনার প্রথম ভাগ মন্ময় কবিতা বা গীতি কবিতা সম্পর্কিত বিষয় নিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের পরীক্ষা দেবার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকের ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কথা সাহিত্যের রূপভেদ এই অধ্যায়টি থেকে খুব বেশি বিস্তারিত ক্লাস ইউটিউব প্ল্যাটফর্মে পাওয়া যায় না তাই তোমাদের অসুবিধার কথা ভেবেই আমি আজকের ক্লাস নিয়ে উপস্থিত হলাম বেঙ্গলি গাইডেন্স ইউটিউব চ্যানেলের আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত চলো তাহলে কথা না বাড়িয়ে আমরা চলে যাই কম্পিউটার স্ক্রিনে সেখানে দেখে নিই গীতি সম্পর্কিত বিষয় নিয়ে আজকের বিস্তারিত আলোচনা এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয় চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে আজকের কথা রূপভেদ এই অংশটির দ্বিতীয় ক্লাস গীতিকাব্য দেখো গীতি কবিতা বা গীতিকাব্য বলতে কি বোঝায় যে কবিতাই কবিতার একান্ত আবেগ অনুভূতিকে এক সাবলীল ও আন্তরিক গীতিপ্রবণ ভাষায় ব্যক্ত করেন তাকে গীতি কবিতা বলে এখন প্রশ্ন হচ্ছে গীতি কবিতার প্রতিশব্দ কি দেখো ইংরাজি প্রতিশব্দ হচ্ছে লিরিক তাহলে লিরিক শব্দটি কোথা থেকে উদ্ভব হয়েছিল এই লিরিক শব্দটি উদ্ভব হচ্ছে প্রাচীন বাদ্যযন্ত্র বিনা বা লায়ার থেকে এই বিনা বা লায়ার অর্থাৎ এই শব্দবন্ধ কোন দেশ ব্যবহার করত। দেখো ব্যবহৃত দেশ হচ্ছে গ্রীস গ্রীস দেশে লায়ার বা বিনা সহযোগে গায়ক গান গাইত তাহলে বোঝাই যাচ্ছে যে এই লিরিক শব্দটা গ্রীস দেশের শব্দ থেকেই এসেছে এবার চলে যাচ্ছে আমরা গীতিকাব্যের সংজ্ঞা দেখো গীতিকাব্যের সংজ্ঞা অন্তত দুজনের ক্ষেত্রে একটু জানা দরকার আমার যেটুকু মনে হলো সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ করে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই সংজ্ঞাটাকে তোমরা একটু ভালো করে মনে রাখবে কারণ এর আগে যখন মার্কের মতো প্রশ্ন হতো তখন কিন্তু এই প্রশ্নটা এসেছিল বক্তার ভাবোচ্ছ্বাসের উদ্দেশ্য সেই কাব্যই গীতিকাব্য তাহলে এই সংজ্ঞাটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের চট্টোপাধ্যায় এবার দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া যাহাকে আমরা গীতিকাব্য বলিয়া থাকি অর্থাৎ যাহা একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের বিকাশ তাহলে যাহা একটুখানির মধ্যে একটি মাত্র ভাবের বিকাশ এটা কার সম্পর্কে বলা হয়েছে গীতি কবিতার সম্পর্কে বলা হয়েছে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে দেখো পরবর্তী অংশে কি রয়েছে না বা গীতি গীতি কবিতার কবিতার অবলম্বন অবলম্বন আমরা বলতে তিনটে যুগে ভাবে এটা এসেছে কি বিষয়কে কেন্দ্র করে গীতিকাব্যগুলি রচিত হয়েছিল দেখো প্রাচীন যুগে মূলত গীতি কবিতার মূল অবলম্বন ছিল সহজিয়া লোক সংস্কৃতি আর মধ্যযুগে যুগে রাধাকৃষ্ণ অর্থাৎ পদাবলী যে পর্যায়টা আমরা পাই সেখানে মূলত রাধাকৃষ্ণ পদাবলী আর আধুনিক যুগে দেশপ্রেম প্রকৃতি প্রেম গ্রাহস্থ জীবন বিষাদ ইত্যাদি অনেক রয়েছে তার মধ্যে আমরা মোটামুটি এইগুলোকে দেখতেই পারি তাহলে এই যে তিনটে অবলম্বন পেলাম প্রাচীন যুগ মধ্যযুগ এবং আধুনিক যুগে এরপর আমাদের দেখা দরকার গীতিকাব্যের শ্রেণী বিভাগ দেখো গীতিকাব্যের শ্রেণী বিভাগ নির্দিষ্ট করে তেমন কোনো পাওয়া যায় না তবে মোটামুটি কোনো বইতে ছটি এবং কোনো কোনো বইতে সাতটি ধরে নেওয়া যায় আচ্ছা বিষয়ের বৈচিত্র্য অনুসারে বা বিষয় অনুসারে গীতি কবিতাকে প্রধানত সাতটি ভাগে ভাগ করা যায় প্রেমমূলক গীতি কবিতা দেশপ্রেম বিষয়ক গীতি কবিতা প্রকৃতি প্রেম বিষয়ক গীতি কবিতা গৃহস্থ জীবন বিষয়ক গীতি কবিতা ভক্তিমূলক গীতি কবিতা বিষাদমূলক গীতি কবিতা এবং তত্ত্বাশ্রয়ী গীতি কবিতা মোটামুটি সাত প্রকার গীতি কবিতার কথা জানা যায় এছাড়াও পরবর্তীতে আমরা কয়েকটা গীতি কবিতা সম্পর্কেও আলোচনা করব। আচ্ছা এবার আমরা চলে যাচ্ছি তার প্রথম ভাগ প্রেমমূলক দেখো যে আমরা করলাম সংজ্ঞাটা দেখে নি প্রেমমূলক গীতি কবিতায় প্রেমের আশা নৈরাশ্য বেদনা প্রভৃতিকে আশ্রয় করে কবি আত্মগত ভাবকল্পনার স্বতঃস্ফূর্ত রূপদান করে সংজ্ঞাটা অত তোমাদের দরকার নেই কিন্তু একটু জানা দরকার সেই জন্য আমি সংজ্ঞাটাকে এখানে তুলে ধরেছি তোমরা মনে রাখবে এই যে ভাগটা প্রেমমূলক কবিতা এই বিভাগটা সৃষ্টি করেছিলেন সমালোচক চন্দ্র দাস আচ্ছা এই প্রেমমূলক গীতিকবিতা একটা উদাহরণ দেখে নিই বা দৃষ্টান্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষার দিনে গুপ্ত প্রেম গোবিন্দ দাসের আমি তোলে ভালোবাসি রমণীর মন জীবনানন্দ দাসের বনলতা সেন দেবেন্দ্রনাথ সেনের দাও দাও একটা চুম্বন দেখো জীবনানন্দ দাসের এই যে বনলতা সেন এই কাব্যটির কথা কিন্তু তোমরা অনেক জায়গাতেই পাবে যাই হোক আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে অর্থাৎ পরবর্তী বিভাগে দেশপ্রেম বিষয়ক কবিতা এই দেশপ্রেম বিষয়ক গীতিকবিতা আলোচনা কালে দেখো প্রথমে একটু সংজ্ঞা দেখব স্বদেশপ্রেম তথা দেশাত্মবোধ কবি মানুষে উদ্দীপনা সঞ্চার করে এবং তা থেকে জন্ম হয় দেশপ্রেমমূলক গীতি কবিতার উদাহরণগুলো দেখি উদাহরণগুলোকে তোমরা সব থেকে ভালো করে পড়বে মধুসূদন দত্তের বঙ্গভূমির প্রতি ভারতভূমি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের স্বাধীনতা সঙ্গীত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের চল চল রে চল সবে ভারত সন্তান দ্বিজেন্দ্রলাল রায়ের আমার দেশ অক্ষয় কুমার বড়ালের বঙ্গভূমি অতুল প্রসাদ সেনের ভারত লক্ষ্মী সরলা দেবী চৌধুরাণীর নব যুগ যুগ আলোকময় এইগুলো আচ্ছা এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে দেখো এখানে আরও কয়েকটা উদাহরণ আমরা তুলে ধরেছি যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের রাখি বন্ধন আনন্দচরণ মিত্রের ভারত শ্মশান মাঝে কালীপ্রসন্ন কাব্য বিশ্বরদের যাই ঈশ্বরগুপ্তের মাতৃভাষা গোবিন্দচন্দ্র দাসের স্বদেশ আমরা মোটামুটি দেখো এখানেও বেশ কয়েকটি উদাহরণ দেখে নিলাম এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী বিভাগ প্রকৃতি প্রেম বিষয়ক গীতি কবিতা দেখো নিসর্গ প্রকৃতির রূপ রস বর্ণ গন্ধের নিবিড় ভাবনিষ্ঠ চিত্রণ মানব প্রকৃতির মেলবন্ধনের বিষয় নিয়ে প্রকৃতি প্রেম গীতি কবিতাগুলি রচিত হয়েছে দৃষ্টান্ত দেখলে কি পাব বিহারীলাল চক্রবর্তী নিসর্গ সন্দর্শন রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ষা বসুন্ধরা অহল্লার প্রতি সমুদ্রের প্রতি ইত্যাদি এই সমুদ্রের কিন্তু বলা থাকে মহিতলাল মজুমদারের কালবৈশাখী জীবনানন্দ দাসের ঘাস বনলতা সেন ফ্যাসো ইত্যাদি বুধদেব বসুর চিলকায় সকাল অব শক্তি চট্টোপাধ্যায়ের অবনি বাড়ি আছো এইগুলো মোটামুটি প্রকৃতি প্রেম বিষয়ক কবিতা বলতে পারি এরপরে আমরা যাব গ্রাহস্থ জীবন বিষয়ক কবিতা। দেখো এইটা মোটামুটি তোমরা একটু দেখলে ভালো করে বুঝতে পারবে গ্রাহস্থ জীবনের সুখ দুঃখ শান্তি আনন্দ দাম্পত্য বাৎসল্য এই মধুর কাব্য রূপায়ণ এই ধরনের গীতি গীতিকবিতাই লক্ষ্য করা যায় কয়েকটা উদাহরণ দেখো হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের শিশুর হাসি মানকুমারী বসুর মাতৃহারা দেবেন্দ্রনাথ সেনের শিশির কুমার মোহন দাসীর গ্রাহস্থ চিত্র কামিনী রায়ের চাহিবে না ফিরে তাহলে মোটামুটি দেখো যে কামিনী রায় চাহিবে না ফিরে এই পর্যন্তই মোটামুটি আমরা গ্রাহস্থ জীবন বিষয়ক কবিতার উদাহরণগুলো দেখে নিলাম আমরা এবার দেখব পরের ভাগ ভক্তিমূলক গীতি কবিতা। দেখো প্রত্যেকটা ভাগ আলোচনার পাশাপাশি আমি কিন্তু বেশ কিছু উদাহরণ তোমাদের জন্য তুলে ধরছি উদাহরণগুলোকে তোমরা একটু ভালো করে পড়বে ধর্মভাবনা বা ভক্তিভাব অবলম্বনে লেখা হয়েছে অনেক গীতি কবিতা যার মূল সুর ঈশ্বর অনুভূতির ব্যগ্রতা ও বিনম্র কবি শ্রদ্ধা ও সমর্পণ এই ধরনের গীতি গীতিকবিতাই হলো ভক্তিমূলক গীতি কবিতা। আচ্ছা উদাহরণগুলোকে একটু দেখো শঙ্করাচার্যের স্তোত্রমালা অক্ষয় কুমার বর্লের কথা তুমি গোবিন্দ দাসের বন্দনা গীতি রামপ্রসাদ সেনের পদাবলী রজনীকান্ত সেনের নির্ভর রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি কাব্যের সমস্ত কবিতায় মোটামুটি এই ভক্তিমূলক গীতি কবিতার পর্যায়ে আমরা চলে যাচ্ছি পরের পাঠ বিষাদমূলক গীতি কবিতা বা শোক কাব্য দেখো এইটা কিন্তু অনেক সময় আলাদা করে আলোচনা করা থাকে তবু আমি এখানে আলোচনা করলাম যাতে পরে আলোচনা করতে না হয় যে গীতি কবিতায় বিষাদ বা শোক হলো কবিতার মূল সুর তাকে বিষাদমূলক কবিতা বা শোক কাব্য বলা হয়ে থাকে আচ্ছা এই এই ধরনের গীতি কবিতার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে এলিজি বা শোক কাব্য দৃষ্টান্ত এর বেশ কিছু দৃষ্টান্ত আমরা পাই তবু বেশ কিছু দৃষ্টান্তই তুলে ধরবো মধুসূদন দত্তের আত্মবিলাপ বিহারলা চক্রবর্তীর সহেনা আর প্রাণে মানকুমারী বসুর একা রজনীকান্ত সেনের কাঙাল হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের বিদ্যাসাগর হতাশের আক্ষেপ নবীনচন্দ্র সেনের মাইকেল মধুসূদন দত্ত আর গোবিন্দ দাসের হচ্ছে বঙ্কিম বিদায় আমরা আরও কিছু উদাহরণ দেখি অক্ষয় কুমার বডালের বেশ কিছু কাব্যের উদাহরণ রয়েছে এরকম যেমন ভুল এসা প্রদীপ কনকাঞ্জলি আচ্ছা সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল সজনীকান্ত দাসের মর্ত হইতে বিদায় করুণানিধান বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মরণ বিভিন্ন মিত্রের তিনটে গুলি বলাচাঁদ মুখোপাধ্যায়ের পরিমাল গোস্বামী শক্তি চট্টোপাধ্যায়ের মানিক বন্দ্যোপাধ্যায় আর নজরুল ইসলামের রবি হারা এগুলো মোটামুটি শোক কাব্যের অন্তর্ভুক্ত এক্ষেত্রে তোমরা মনে রাখবে বিষাদমূলক বা শোকমূলক দুটো কাব্যই একই পর্যায়েভুক্ত কিন্তু কিন্তু কিছু কিছু বইতে এটাকে আলাদা করে ভাগ করে দেখানো হয়েছে আমরা চলে যাব পরবর্তী অংশ তত্ত্বাশ্রয়ী গীতি কবিতাতে দেখো এটাই হচ্ছে গীতি কবিতার শেষ ভাগ যে সাতটা ভাগে আলোচনা করছি তার শেষ সপ্তম ভাগ এই শ্রেণীর গীতি কবিতায় গীতি বা তত্ত্বকথা বিশেষভাবে গুরুত্ব পেয়েছে আধুনিক কালে কবি ঈশ্বরগুপ্তের হাতে এই তত্ত্বাশ্রয়ী গীতি কবিতার সূচনা হয়েছিল বলে মনে করা হয় তাহলে মোটামুটি সূচনা হয়েছিল কবি ঈশ্বরগুপ্তের হাতে যেমন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় মধুসূদন দত্ত রবীন্দ্রনাথ ঠাকুর উপ্রসাদ সেন প্রভৃতি কবিদের কবিতা এই শ্রেণীর পর্যায়ভুক্ত বলে মনে করা হয় আমরা এই যে এতগুলো ভাগ দেখলাম এটা বিষয়ে বৈচিত্র্য অনুযায়ী কিন্তু দেখো গীতি কবিতার প্রাচীন কতগুলো শ্রেণী রয়েছে আচ্ছা এই শ্রেণীর গীতি কবিতার পর্যায়ভুক্ত হয়েছে ওড শোক কাব্য সনেট বেলাড বা গাথা কবিতা যাকে বলছি রাখালিয়া কাব্য কবিতা ইত্যাদি তবে দেখো আমি আলাদা করে এই ওডটাকে আলোচনা করেছি কারণ দু সালে এখান থেকে একটা উদাহরণ এসেছিল আর শোক বা বিষাদমূলক কাব্যের মধ্যে শোক কাব্যকে আমি আলোচনা করে ফেলেছি ওই জন্য দ্বিতীয়ত আর আলোচনা করছি না সনেট আগামী ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করে দেবো বিস্তারিত তাই ক্ষুদ্র আকারে আলোচনা এখানে করলাম না দেখো ব্যালাট বা কবিতা এটা সম্পর্কে তোমরা জানো ময়মনসিংহ জেলায় বিশেষ করে যে ময়মনসিংহ গীতিকা উদ্ধার হয়েছিল সেই ময়মনসিংহ গীতিকা হচ্ছে এই বেলাট বা কবিতার অন্তর্ভুক্ত আর রাখালিয়া কাব্য কবিতা বেশ কিছু রয়েছে এগুলো খুব একটা দরকার তোমাদের হবে না বিশেষ করে দরকার এখান থেকে হচ্ছে ওড শোক কাব্য আর সনেট বিশেষ করে ওড যেহেতু আলোচনা করব এখনই শোক কাব্য আগে আলোচনা রয়েছে আর সনেট আগামী দিনে এখান থেকে একটা ক্লাস আমি তোমাদেরকে দেবো যেহেতু সরের তোমাদের সিলেবাসে আলাদা করে রয়েছে তাই ক্লাসটিকে আমি আলাদা করে দিচ্ছি তাহলে আমরা এবার দেখে নেব এই ওড বা স্তুতিমূলক যে কবিতা দেখো এই ওড বা স্তুতি কবিতা এই দেখি কি যে গীতি কবিতার অন্যতম একটি প্রাচীন শ্রেণী হলো ওড প্রাচীন গ্রীষে ওড ছিল প্রধানত এক ধরনের সম্মেলক গান বা কোরাস যা সাধারণত ধর্মীয় সামাজিক আচার অনুষ্ঠান উপলক্ষে সঙ্গীত ও নৃত্য সহযোগে গাওয়া হতো তাহলে কীভাবে গাওয়া হতো তোমরা বুঝতেই পারলে আচ্ছা এর প্রতিশব্দ কি এই ওডের বাংলা প্রতিশব্দ রূপে ওডি লেখা হয়ে থাকে স্বীকৃত পরি ভাষার অভাবে একে স্তুতি কবিতাও বলা যেতে পারে আচ্ছা সূচনা কখন হয় গ্রীষ কবি পিন্ডার খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে ওড প্রথম প্রণালীবদ্ধ করেছিলেন মানে এই সময় থেকেই এর সূচনা হয়েছিল বলে মনে করা হয় আচ্ছা এবার দৃষ্টান্ত দেখব আমরা বেশ কিছু ওডের দৃষ্টান্ত আমরা আলোচনা করব যেমন মধুসূদন দত্তের ব্রজঙ্গনা বিহারলাল চক্রবর্তীর সারদা মঙ্গল সাধের আসন এগুলো কাব্যগ্রন্থ তোমরা ঈশ্বর ঈশ্বরগুপ্তের পাঠা, তপসে মাছ সুরীনাথ বন্দ্যোপাধ্যায়ের মাতৃস্তুতি দেখো আমরা বেশ কিছু উদাহরণ দেখছি আমরা চলে যাচ্ছি পরবর্তী অংশে যেমন অক্ষয় কুমার বড়লের মানববন্দনা হুম এটা তোমরা জানতে পারছো এখান থেকে আচ্ছা সুভাষ মুখোপাধ্যায়ের পাথরের ফুল রবীন্দ্রনাথ ঠাকুরের বসুন্ধরা সমুদ্রের প্রতি উর্বশী বর্ষশেষ শাহজাহান শিবাজি, পৃথিবী এগুলো কিন্তু মোটামুটি সবই এই পর্যায়ের অন্তর্ভুক্ত তাহলে তোমাদের আর কিছু হোক না হোক অন্তত উদাহরণগুলো ভালো করে মুখস্থ করতেই হবে এই যে সমুদ্রের প্রতি এটা কিন্তু পরীক্ষায় দু হাজার ষোলো সালের এসএলএসটি পরীক্ষায় এসেছিল এটা হচ্ছে ওঢ় সত্যনার দত্তের নমস্কার বুদ্ধ পূর্ণিমা মোহিতলাল মজুমদারের পান্থ বুদ্ধ নারী স্তোত্র জীবনানন্দ দাসের বনলতা সেন এটা বারবার বলেছি যে বনলতা সেন কিন্তু বিভিন্ন পর্যায়ে ভুক্ত বুদ্ধদেব বসুর ইলিশ হুম সুদীন দত্তের জেমস বিষ্ণুদের শুধু তুমি পঁচিশে বৈশাখ অবয় চক্রবর্তী সন্ত অ্যালবার্ট বিনয় মজুমদারের আমারে পূর্ণেন্দ্র পত্রীর আত্মচরিত মোটামুটি দেখো বা স্তুতি কবিতার বেশ কিছু উদাহরণ আমরা দেখে নিলাম আমরা শোক কাব্য হিসাবে খুব একটা বিস্তারিত আলোচনা করলাম না যেহেতু আগে আলোচনা করেছি আর সনেট নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। তাহলে এই হচ্ছে গীতি কবিতা সম্পর্কিত আজকের বিশেষ আলোচনা আজকের আলোচনামূলক ক্লাসটি এখানে শেষ করলাম ক্লাসটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দাও আর প্রতিদিনের মতো বন্ধুদের মাঝে শেয়ার করে দিও দেখা হচ্ছে আগামী দিন অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো